হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে চাকরি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে। তো বন্ধুরা, এইট পাস করলেই তোমরা ব্যাংকে আবেদন করতে পারবে। ব্যাংকে গ্রুপ ডি কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, কোন ব্যাংকে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কতগুলো শূন্যপদ রয়েছে, বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে যারা নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে জব রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। তো দেখো বন্ধুরা, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য আরও সুখবর। রাজ্যে আরও দুটি জেলার সার্কেল অফিস থেকে ব্যাংকে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতার মান নেই। স্বাক্ষর এমনকি নিরক্ষর প্রার্থীরাও এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখায়। সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে এই কর্মী নিয়োগ করা হবে। তো বন্ধুরা, তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রথমে রয়েছে পার্ট টাইম সুইপার। এখানে মোট শূন্যপদ রয়েছে 24টি। ক্যাটাগরিস অনুযায়ী শূন্যপদের শ্রেণীবিভাগগুলো তোমরা একটু নিজেরাই দেখে নিবে। তো দেখো বন্ধুরা, এখানে বয়স চাওয়া হয়েছে। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জুলাই 2021 তারিখের হিসাবে। SC/ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় 5 বছর এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় 3 বছর ছাড় পাবেন। তো বন্ধুরা, এই পোস্টে তোমাদের বেতন থাকছে, মূল বেতন 14,500 টাকা থেকে 28,145 টাকা, সঙ্গে অন্যান্য ভাতাগুলোও পাবেন। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশের নিচে, অর্থাৎ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন না। অষ্টম শ্রেণী পাস অথবা যে কোনো নিরক্ষর ব্যক্তিরাও এই পোস্টে আবেদন করতে পারবেন। অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। মাধ্যমিকের নিচে যদি কোনো ক্লাসে পাশ করে থাকো তাহলে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এরপরে আমরা আলোচনা করব আবেদন পদ্ধতি। দেখো বন্ধুরা, আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ফরম্যাট ডাউনলোড করতে পারবেন। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখব। উক্ত ফরম্যাটটিকে A4 সাইজের কাগজে টাইপ করে প্রিন্ট আউট নিতে হবে। ওই প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে পারবেন স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। আবেদনপত্র যে মুখবন্ধ খামের মধ্যে করে পাঠাবেন ওই খামের উপরে লিখতে হবে রিক্রুটমেন্ট অব দ্য PTS ইন সাবঅর্ডিনেট কোয়ার্ডার। তো বন্ধুরা, এই পোস্টে আবেদন ফি একদম শূন্য, কোনো রকম আবেদন ফি লাগবে না। তো দেখো, তোমরা যে সমস্ত ডকুমেন্টস পাঠাবে সে ডকুমেন্টসগুলো তোমরা একটু স্ক্রিনশট করে নিবে এখান থেকে। তো এরপরে আমরা আলোচনা করব নিয়োগের স্থান। তো দেখো বন্ধুরা, যে জায়গায় তোমাদের নিয়োগ করা হচ্ছে, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বিভিন্ন ব্রাঞ্চে নিয়োগ করা হচ্ছে। তোমরা একটু ক্যাটাগরিস অনুযায়ী ব্রাঞ্চগুলো দেখে নিবে, কোন ব্রাঞ্চে কতগুলো শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করার। তোমরা দেখতেই পাচ্ছ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ জেলার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মাঝে ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেটটি শেয়ার করার। আশা করি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছ। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।